দুপুর ২টা, ঢাকাতে কতটা গরম পড়েছে দেখুন। আমি এই ফ্রাই প্যানটা ২০ মিনিট এই ছাদে রোদে রেখে দিয়েছি। এখন আমি এই ডিমটা ভেঙে দিচ্ছি দেখুন। ডিমটা আমি পোস্ট করার চেষ্টা করছি এই ফ্রাই প্যানে। বিসমিল্লাহ, আপনারা দেখছেন যে ডিমটা কিন্তু এত গরম যে এই ২০ মিনিটে এত গরম হয়েছে যে ডিমটা কিন্তু পোস হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবং ২-৩ দিন ধরে আমার মনে একটা প্রশ্ন ঘুরছে। আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে অনেকেই এখন এই তীব্র রোদের মধ্যে গাছ লাগাচ্ছে। আমি তাদেরকে সাধুবাদ জানাই, খুব ভালো একটি উদ্যোগ। তবে আমার একটা কোশ্চেন আছে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের কাছে, আসলে গাছ লাগানোর উপযোগী সময় কখন? যারা আমার ভিডিওটি দেখছেন তাদের কাছে আমার এই কোশ্চেনটা থাকলো। আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আপনাদের মতামতটি। আপনারা দেখছেন যে এই ২০ মিনিট আমি যে ফ্রাই প্যানটা রেখেছিলাম রোদে, ডিমটা কিন্তু একদম মানে পোস হয়ে গেছে। হ্যাঁ, ২০ মিনিটের রোদের তাপে। সো কী পরিমাণে রোদ, এবং যারা রিক্সা চালাচ্ছে এবং মাঠে ঘাটে কাজ করছে তাদের আসলে কী অবস্থা হতে পারে এই রোদে? ধন্যবাদ দর্শক যারা আমাদের সাথে এতক্ষণ ভিডিওটি দেখলেন।